সমস্ত কৃষকের আলু আপনি রেখেছেন এলাকার যত কৃষক মানে আপনার মাধ্যমে দিতে হবে মানে অর্থাৎ এই গেটে আপনার হুকুম ছাড়া ঢুকবে না কেউ এই তো আরমান কোল্ড স্টোরেজ থেকে আপনার 27 টাকা দরে আজকে থেকে আলু বিক্রি হবে যারা যারা আছেন এখান থেকে নিয়ে যাবেন ওই 27 টাকা দরে যার আলু যে স্লিপ অনুযায়ী তাকে দিয়ে দিতে হবে এইগুলো খালি কেন আর আলু বের হয় না স্যার গত তিন দিন থেকে একেবারেই বাইট হয়নি কারণ কি কারণ তো স্যার কেন জানি ক্রেতা বিক্রেতা কাউই পাচ্ছি না হয়তো বাজারের বিষয়টা নিয়ে আলু রেখেছে কারা এখানে এগুলো তো অনেক সংস্থা না তাদেরকে আমরা তালিকা দিয়েছি না আপনি ওই যে ইয়েটা দেন ওই যে বড় আলু বেশি আলু কে রাখছে এটা একটু বের করেন কোথায় আমি আপনাদের অফিসে একটু বসি চল অবশ্যই শুনেন আপনি এখানে কি কম্পিউটার অপারেটর আপনার এখানে 2 লক্ষ বস্তা আলু 2 লক্ষ সামথিং আর কি তার মধ্যে সবচেয়ে বেশি 10 জনের নাম দেন মানে না আমি গতকালকে তাই বলি এই যে এটা হলো 459 বস্তা না উনিশ তারিখ 242 বস্তা 469 বস্তা এই মালটা কাট ছিল দেখেন তো এই যে 469 বস্তা এই মালটা কাট ছিল এই মালটা ছিল আব্দুল নূর সেটার এই কোনো কাগজপত্র আছে আচ্ছা উনি কত টাকা বিক্রি করছে এটা আপনি জানেন না আপনাদের এখানে ভাড়া কত 5 টাকা কত 300 টাকা বস্তা 60 কেজির বস্তা 60 কেজি ধরেন 60 কেজি হলে 5×37 5 টাকার একটু পরে আচ্ছা এই এই ইয়েটা একটু ওনার একটু ডকুমেন্টটা দেন ওনার ফোন নাম্বারটা একটু দেন সব ওখানে একবারে রেডি আছে এই যে আব্দুল নূর আচ্ছা আব্দুল নূরের টোটাল কত বস্তা আছে আপনি তো সুন্দর ডাটাবেস করছেন 8247 বস্তা করেছে তার বের হয়েছে কত 3075 5000 বস্তা ডিউ আছে আচ্ছা তা আপনারা তো এখানে কাজ ইয়া করেন আপনারা আমি বলছি যে ওনাদের কি কিছু আলু কি বীজ আলু আছে এখানে সবার বীজ আলু কিছু করে আছে তার মধ্যে কয়েকটা কোম্পানি আছে এই যেমন এই 32651 এটা পুরোটাই সুপ্রিম আছে ফার্ম আছে বোরান কোথায় আচ্ছা তুমি একটা নাম্বার ধরো আব্দুল নূরের তুমি একটু মোবাইলে ইয়া করো এই পাশে দাঁড়াও এই পাশে 0017 আসসালামু আলাইকুম আমি সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর আচ্ছা আপনার সাথে আমাদের মহাপরিচালক স্যার অতিরিক্ত সচিব উনি কথা বলবেন জি আসসালামু আলাইকুম আব্দুল নূর সাহেব ভালো আছেন আপনি কি আব্দুল নূর সাহেব ভালো আছেন আপনি আচ্ছা আমরা এই আরমান কোল্ড স্টোরেজে এসেছি আমাদের সাথে আমাদের রংপুরের জেলা প্রশাসক মহোদয় আছেন এসপি সাহেবের এডিশনাল এসপি সাহেব আছেন আরও লোকজন আছে আমরা একটু দেখতে আসি তা আমি একটা জিনিস এখানে যে ডাটাবেস দেখলাম সেখানে আপনি মোট 8247 বস্তা আলু রেখেছেন এখন পর্যন্ত আপনি 3075 বস্তা আলু ছাড় করেছেন আপনার এখনও 5172 বস্তা এখানে মজুদ আছে অর্থাৎ আপনার যে আলু রেখেছেন 8000 বস্তার মধ্যে মাত্র আপনি 30% সার করেছেন 70% রয়ে গেছে আপনি গতকালকে কি 469 বস্তা আলু এখান থেকে সার করিয়েছেন 401 বস্তা আলু আপনি এই এখান থেকে কি আপনি নিয়ে গেছেন 401 বস্তা আলু আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন আপনি এজেন্ট এই যে আপনার নামে যে আলুগুলো রেখেছেন এই আলুগুলো কার এই আলুগুলো প্রভাসের কিন্তু আপনার নামে কেন এই আলু আপনার আপনি এখন কোথায় আছেন আপনি আছেন কোথায় এখন কত দূর এই ইয়ে থেকে কত দূরে না কিন্তু আপনার কথা তো অসংলগ্ন আপনি আপনার এখানে আছে যে আপনি 8000 বস্তা আলু রেখেছেন আপনার নামে সেই আলুর মালিক আপনি না আপনি আলুর মালিক এই আলুর এখানে
আপনার নামে তো আলুটা আছে, আমি তো বুঝলাম না আপনার এখানে আপনার নামে এই আলু রাখা আছে, আপনি এজেন্ট আর যাই হন, আপনি গতকালকে যে আলুটা এটা কত টাকা করে এখান থেকে বিক্রি কার কাছে বিক্রি করেছেন? তাহলে কে বলতে পারে আপনার নামে আলু আছে আপনি বলতে পারেন না কার কাছে বিক্রি করেছেন? আপনার কাজটা কি তাহলে আপনার নামে এই আলুগুলো মজুদ আছে? 8,000 বস্তা আলু কম তো না? তাহলে আপনার এখানে কত টাকা ইনভেস্ট করেছেন আপনি এই আলু রাখার জন্য? কত? 20 টাকা কি কমিশন? কোন কোম্পানি দেয় আপনাকে কমিশন? আরমান কোম্পানি কমিশন দেয়। তাই আলুটা কি আরমান কোম্পানির? হ্যাঁ, মানে এই আলুটা হলো এই কোল্ড স্টোরেজের মালিকের? আপনার এই আলুর মালিককে সেটা বলেন, এই আলু যে রেখেছেন এইটার মালিককে? কৃষকদের আলু, তাহলে আপনার নামে কেন এই আলু? এজেন্ট হিসেবে আপনি রেখেছেন আলুর, এই যে বিক্রি করলে টাকাটা কে পায়? আপনার মাধ্যমে কৃষকরা পায়? কত টাকা এই যে কালকে যে আলু বেরোচ্ছে এটা কত টাকায় বিক্রি করেছেন? তা আপনি কি বলতে পারেন? আপনি আপনার নামে আলু আপনি কিছুই বলতে পারেন না? আচ্ছা বুঝতে পেরেছি, আপনি এখন কোথায় আছেন বললেন? আপনি এখন সরাসরি চলে আসবেন, মানে কতক্ষণ লাগবে এখানে আসতে? আর মানে আসতে কতক্ষণ লাগবে? দেড় ঘন্টা লাগবে। আপনি শোনেন, আপনি এখনই রওনা দিবেন, আপনি ডিসি অফিসে আসবেন, ঠিক আছে? আমরা ডিসি অফিসে থাকবো 11:30 সময়। আপনি সরাসরি ডিসি অফিসে আসবেন। আপনার কেউ ডিসি অফিসে এখানে এখানে ডিসি সাহেব আছেন, ডিসি সাহেব একটু কথা বলছে আপনার সাথে। এখানে রংপুরের জেলা প্রশাসক আছেন, তুমি আসো। আসসালামু আলাইকুম। আপনি চলে আসেন ডিসি অফিসে, সরাসরি আমার অফিসে আমার রুমে আসেন, ঠিক আছে? মূল দলিল না, আপনি এইরকম একটা কাগজ তো কৃষককে দিয়ে দিলেন বা যার আলু মালিক। আচ্ছা তাইলে এই যে যার সাথে কথা বললাম আব্দুল নূর, তার কাছে এই কাগজগুলো আছে, এই আলুর মালিক তাহলে সে? এখন সে যে বললো যে সে এজেন্ট, মানে কাগজ তাকে দিচ্ছেন না আব্দুল নূর? আমি আমার কথা, আমরা তো অনেকগুলো জেলা টেলা দেখে এই পর্যন্ত আসছি, মানে নিশ্চয়ই তো আমরা একটা ধারণা নিয়ে আসছি, আমাদেরকেও এমনি যা বুঝাবেন সেটা আমরা কিন্তু বুঝবো না, এটা বুঝে রাখে। হ্যাঁ আমি আমার কথাটাও না দাঁড়ান, ওনার সাথে আমি কথা বলছি। সেটা হলো এই আব্দুল নূরের যে কত 6,000 বস্তা না কত আলু আছে, এই আলু সে এজেন্ট বলতেছে কিন্তু কাগজটা তো তার কাছে, তাহলে সে মালিক। হ্যাঁ কিন্তু সে এজেন্ট বলতেছে কেন? মানে সে হলো এখানে ব্রোকার এবং এই যে মেকানিজম আসলে সেই করছে। তাহলে এই পার্টির সিন্ডিকেট করছে এখানে, মানে এখানে কয়টা পার্টি আছে? আচ্ছা এখানে ধরেন এই পার্টি বাদে অন্য কেউ এসে আলু রাখতে পারবে না, আমি ধরেন। তাহলে সেই কাগজ তো তাদের দিচ্ছে, তাহলে এই আলু যদি আব্দুল নূরের না থাকে তাহলে আব্দুল নূরকে কেন আপনি কাগজ দিচ্ছেন? এই মুকুলের যে আপনি ইয়ে রাখছেন, মুকুলের মোবাইল নাম্বার কোথায়, কোথায় আছে? না না এই মুকুলের এখানে কেন লেখেন না? এই এই যে এতগুলো লিস্ট দিচ্ছেন তার মধ্যে কাছাকাছি যে আছে তাকে একটা হাজির করেন। ওয়াফি, আচ্ছা আর রাসেলের বাড়ি কোথায়? সামনে কি করেন আপনি? ঠিকাদারি করেন? কিসের ব্যবসা করেন? মানে ঠিকাদারি কিসের ঠিকাদার? আলুর ব্যবসা করেন? কত বছর ধরে করেন? মানে তাহলে আপনি আলু আপনার নিজের জমি আছে বা পৈতৃক জমি আছে? কত বিঘা জমি আছে? কত বিঘা জমি আছে আপনার? মানে আপনার জমির, আমি আপনার জমির বস্তা, আপনার জমির আলু হলো 2,500?
আচ্ছা, সেই সেটা মিলে টোটাল কত? এখানে তো আপনার 15,000 বস্তা আচ্ছা, আপনি একটা বড় আর কি আলুর আর কি তাই না, চমৎকার। তাহলে আপনি নিজে হলো 2,000-2,500 বস্তা আর হলো 12-13,000 বস্তা হলো সমস্ত কৃষকের আলু আপনি রেখেছেন, এলাকার যত কৃষক মানে আপনার মাধ্যমে দিতে হবে, মানে অর্থাৎ এই গেটে আপনার হুকুম সারা ঢুকবে না কেউ, এই তো? হ্যাঁ আচ্ছা, এই যে তাহলে এই 15,000 বস্তা আমি শেষ করি, 15,000 বস্তার আলু অ্যাকচুয়ালি মালিক হলো আপনি, আপনি আপনার নামে রাখা হয়েছে, আপনি মালিক, তার মধ্যে 2,000 বস্তা আপনার, 2,500 বস্তা আর বাকি হলো 12,500 বস্তা আপনি হলো মানুষের আলু আপনার নামে রাখাচ্ছেন, এই তো? আচ্ছা, এই আলু রাখতে আপনার কত টাকা ইনভেস্ট করতে হয়েছে? না কত, আমি লোন টোন না, আপনার নিজের টাকা লোন টোন মিলে আপনার ইনভেস্ট কত করতে হয়েছে? 10 লাখ টাকা, 10 লাখ টাকা আপনার হিসাব করে তো কত বস্তা আলু রাখা যায়? আমার নিজের আলু যেটা উৎপাদন করা এবং কেনা, 10 লাখ টাকা। আচ্ছা, তার প্রান্তিক চাষি আলু ওনারা পাঠিয়েছে, ওনাদের টাকা দেন নাই? না না। তাহলে টাকা কিভাবে দেবেন? ওনারা এখান থেকে যে লোনটা পেয়েছে সে ওদের দিচ্ছে। হ্যাঁ, এখান থেকে যে বস্তা প্রতি 400 টাকা লোন পেয়েছে। কে দিছে লোন? কোম্পানি দিয়ে। কোন কোম্পানি? লোন দিয়েছে, কারণ মানে দাদন দিয়েছে না, আপনি আলুর বস্তার বিপরীতে কোল্ড স্টোরেজ কোম্পানি ইনভেস্ট করছে, এই কথা তো আপনি বলেন না, এই কথা বলছেন আপনি, আপনি বলছেন যে এই আপনার সমস্ত লোকজন বলছে এই কোল্ড স্টোরেজ হলো শুধুমাত্র আপনার আলু রাখার ভাড়া পান, আপনি এর বাইরে আপনি কিছু পান না, এর বাইরে আপনি কিছু পান না, এই কথা বলেছেন তো আপনার লোকজন, তাই বলেছে। আর আপনাদের মালিকের কিছু আলু আছে সেটা এক্সপোর্ট করেন, এই তো? তাহলে ওনাদেরকে পার বস্তায় 400 টাকা কেন দিয়েছেন? মানে অর্থাৎ হলো আপনি দাদন মানে লোনের এটা কি মানে লোন নিবে তো ব্যাংক থেকে নিবে, তাহলে আপনি কি করছেন যে 400 বস্তা প্রতি 400 টাকা দিয়ে আপনি অলরেডি ওই আলুটা বুক করে ফেললেন, তাহলে দাঁড়াচ্ছে কি আপনি আপনার লোকজন আর এই রাসেল, খুবই সম্পর্কটা খুবই মধুর সম্পর্ক, অর্থাৎ রাসেল হলো 2,500 বস্তা নিজের আলু রাখছে আর এই এলাকার যত কৃষক এই রাসেলের মাধ্যমে আলু রাখতে হবে, আর সেই রাসেলকে 4,400 টাকা করে বস্তা প্রতি আপনারা ইনভেস্ট করছেন এবং এই চক্রটা মিলেই আপনারা এই আলুর বাজার অস্থির করে দিয়েছেন, এবং এখন যে আলু বের হচ্ছে না সেই জন্য এই দুই ব্যক্তি দায়ী, এর এইটা এখন আপনি প্রমাণ করেন যে আপনারা দায়ী না। আপনি কোল্ড স্টোরেজ থেকে কিভাবে লোন দিচ্ছেন আপনি আগে বলেন, আপনি টোটাল লোন দিচ্ছেন কত এটা বলেন তো, ইনভেস্ট কত করছেন সত্যি করে বলেন, আমি আমাকে আমাকে একটা কথা বলেন, আপনি যে আলু রাখার জন্য ইনভেস্ট করছেন কোল্ড স্টোরেজ এটা আপনি এতক্ষণ বলছেন আমাদেরকে, ওনাকে কত লোন দিচ্ছেন বের করেন, কত লোন দিচ্ছেন? 4,57,21,805 টাকা। আচ্ছা, এই 4,57,00,000 4.5 কোটির মতো এই লোনটা দেওয়ার পরে এই লোন থেকে কত টাকা আপনারা রিটার্ন পাবেন, ব্যাক করবে, ব্যাক পাবেন কত? ব্যাক হয়ে গেছে 2,21,00,000। এটা তো আসল টাকা, আসল টাকা টোটাল মিলে আপনার কত পাবেন, মানে কত? 10 কোটি। অর্থাৎ হিমাগার আপনি একটা জায়গা থেকে লোন নিয়ে আপনি 400 টাকা করে আলু চাষীদেরকে দিচ্ছেন, এর মাধ্যমে দিয়ে আপনি টোটাল জিনিসটা আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসছেন। না না, আমি যে কথা বললাম লোন নিছেন আপনি আলু চাষীদের দিবেন সেটা বলে নেননি, আপনি অন্য খাতে লোন নিয়ে আপনি 400 টাকা করে আলু চাষীদের দিচ্ছেন এই ছেলের মাধ্যমে, এবং এই ছেলের ক্ষমতাটা এত এখানে, অর্থাৎ এখানে যদি কেউ আলু ঢুকাইতে হয় তার বাইরে কেউ ঢুকাইতে পারে না। আপনি না না আপনি আপনার 2,500 বস্তা আপনি কেমনে 15,000 বস্তা ঢুকালেন?
আমার আর কিছু জানতে হবে না, এইটা এই কেসটা আমরা স্টাডি করলে আসল জিনিস বেরোয় যাবে, আর কিচ্ছু লাগবে না। ওদের ওই যে বিরুদ্ধে অভিযোগ হলো, প্রথমে এই ম্যানেজার জি এম সাহেবের অভিযোগ হলো উনি এই লোন কোথা থেকে দিয়েছে, কোন কোন সোর্সে নিয়েছে এবং সেই লোন কেন কৃষকদের কী কীভাবে দিয়েছে এইটা ইনভেস্টিগেশন করেন। আর এই এই লোকের আসলে কি এখানে ভূমিকা, আমি তার তো এই যে উনি ওনার মাধ্যমে টাকা দিয়েছে এটা তো আমি ওনার কোনো ভূমিকা, ওনার 2,500 বস্তা আলু আছে, বাকি আপনার 12,500 কৃষকের, 12,500 কৃষকের যে আলু কেন উনি এখানে মজুত করেছে, এবং সেই জিনিসটাই যে টোটাল এই সিন্ডিকেশনটা, এই সিন্ডিকেট হলো হিমাগার এবং ওনারা মিলে এই সিন্ডিকেটটা করছে, এই দুজনকে ইনভেস্টিগেশন করে যেটা আইনগত আছে সেই আইনগত ব্যবস্থা নেবে। আমরা আজকে রংপুরের হাজিরহাট এলাকায় এসেছি, আমরা আরমান যে আলুর যে কোল্ড স্টোরেজ আছে সেখানে ভিজিট করতে আসলাম। আপনারা জানেন যে কয়েকদিন ধরেই আলুর বাজার অস্থির, এবং সেটি আলু আপনার দেখা গেল যে এই যে এলাকায় আলু উৎপাদন হয় কোল্ড স্টোরেজগুলোতে সেখানে আপনার যে আলু আমাদের সারা দেশে পর্যাপ্ত আলু মজুত থাকা সত্ত্বেও কতিপয় ব্যবসায়ী এবং হিমাগার মিলে এখানে একটি অবৈধ চর্চা চলছে, এবং সেটার জন্য আমরা বেশ কয়েকদিন ধরে কাজ করেছি। আপনারা জানেন যে এই আলুর বাজার যখন 50 টাকা হয়ে গেল আমরা প্রায় 10-12 দিন থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আমার হেড অফিসে থেকে আমরা সারা দেশে এই বিষয়টা নিয়ে কাজ করেছি, এবং পরবর্তীতে আমরা গত সপ্তাহের প্রথম দিকে আমাদের হেড অফিসে আমাদের কোল্ড স্টোরেজ মালিক সমিতি সহ আমরা সবার সাথে সব পক্ষের সাথে বসেছি, বসে সেখানে আমরা যে আলোচনা করেছি সেখানে কোল্ড স্টোরেজ মালিক সমিতির পক্ষে আমাদের আপনাদের রংপুরের সন্তান উনি আমাদের এফবিসিসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন সেই বাবু ভাই, উনি ওখানে একটা হিসাব করে ডিক্লেয়ার, উনি ওনার মন্তব্য ছিল যে দেশের যে আলু সেটি এখন ভোক্তা পর্যায়ে 35-36 টাকা হতে পারে, এবং সেটি কোল্ড স্টোরেজ পর্যায়ে উনি একটা দাম বলেছেন, এবং সেটি আমরা দেখলাম এবং আমরা যেটা কাজ করলাম সেখানেও দেখলাম যে সেই আলুর বাজারটা আসলে স্বস্তিতে ফিরে আসেনি। এর পরবর্তীতে গত বুধবারে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে একটি মিটিং হয়, সেখানে কৃষি সচিব ছিলেন এবং সেখানে আমাদের লাইভ স্টক সচিব মহোদয় ছিলেন, সেখানে আমরা এই বিষয়গুলো খুব নিবিড়ভাবে আলোচনা করেছি, পর্যালোচনা করেছি, এবং আপনারা জানেন কৃষি বিপণন আইন 2018 আছে, সেখানে আলু সহ এই ধরনের যে নিত্যপণ্য আছে সেগুলো আপনার একটি আইন বলে আপনার এখানে মূল্য নির্ধারণ করার সুযোগ আছে, সেটি যিনি উৎপাদন করেন এবং যিনি বিপণনের সাথে জড়িত প্রতিটা স্তরেই আপনার যে সরকারি নিয়ম বা সেই আইনের নিয়ম অনুযায়ী পর্যাপ্ত লাভ দিয়ে আপনার এটি একটা অ্যানালাইসিস করা যায়। আমরা কখনো আলুর দাম নির্ধারণ করে দেইনি, এবং আপনারা দেখেছেন যে আমাদের বাণিজ্য মন্ত্রী মহোদয় তিনি এই রংপুরেরই, এবং বাণিজ্য মন্ত্রী মহোদয় গত বৃহস্পতিবারে আপনার প্রেস কনফারেন্স করে আলু সহ কয়েকটা পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছেন। আমি শুধু আলুর কথা বলি, আলুর দাম যেটি নির্ধারণ করে দিয়েছেন ভোক্তা পর্যায়ে 35-36 টাকা, এবং আমাদের যিনি আমাদের যেহেতু আলুটা 100% এখন কোল্ড স্টোরেজে আছে এবং এটা এপ্রিল মাসের আগেই এই কোল্ড স্টোরেজে ঢুকে যায়, এবং এখন যত আলু বের হয় সেটা কোল্ড স্টোরেজ থেকেই বের হয়, এই কারণে আমরা হিসাব করে দেখলাম কৃষি বিপণন আইন অনুযায়ী প্রতিটা হিসাবে আমরা দেখেছি যে 27 টাকা সর্বোচ্চ যদি কোল্ড স্টোরেজ থেকে বের হয়, এখানে যারা আলু রেখেছেন কৃষক বলেন অথবা যারা ব্যবসায়ী আছে সেখানে তাদের অনেক লাভ থাকে, সেইভাবে হিসাবটা দেওয়া হয়েছিল। এটি ডিক্লেয়ারের পরে আমরা শুক্রবার থেকে আমরা সারা দেশে কাজ করছি এবং প্রতিনিয়ত আমাদের কাজ হচ্ছে, এবং পরবর্তীতে বৃহস্পতিবারে যে ঘোষণা আসে এর প্রেক্ষিতে আমরা যেটি আছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদের 64টা জেলা এবং বিভাগ 8টি সেখানে যে স্থানীয় প্রশাসন বিশেষ করে জেলা প্রশাসক মহোদয় এবং বিভাগীয় কমিশনার মহোদয়দেরকেও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এটি যৌথভাবে এটি মনিটর করার জন্য। তারই প্রেক্ষিতে আমি গত শনিবারে আমরা মুন্সিগঞ্জে গেলাম এবং সেখানে কোল্ড স্টোরেজে দেখলাম যে এখানে কিছু চরম অব্যবস্থাপনা আছে, এবং সেই কোল্ড স্টোরেজ থেকে যে আলুটা বের হচ্ছে সেই আলুটা বের হওয়ার ক্ষেত্রেই কিন্তু আসলে এখানে অতিরিক্ত মূল্যে বের হচ্ছিল, অর্থাৎ কোনো কোনো কোল্ড স্টোরেজ থেকে 38-42 টাকা পর্যন্ত আমাদের রংপুর বগুড়া বা মুন্সিগঞ্জের যেখানে কোল্ড স্টোরেজ আছে সেখান থেকে বের হচ্ছে, এবং তার ফলে এইটার এই যেহেতু এখানে 38 বা তার উপরে বের হচ্ছিলো সেক্ষেত্রে 35-36 টাকা খুচরা পর্যায়ে এটি তো রাখা সম্ভব না, এই কারণে আমরা ফোকাস করেছি আমরা হিমাগারগুলোকে তদন্ত করব। এবং সেখানে মুন্সিগঞ্জে অনেকগুলো পেয়েছি, সেখানে রসবাবু নামে এক ব্যক্তি 12,000 বস্তা আলু রেখেছে এবং তিনি এখান থেকে অতিরিক্ত 50 লক্ষ টাকা আপনার লাভ করার একটা টার্গেট নিয়ে নেমেছিল, এবং তাকে আমরা পুলিশের কাছে সোপর্দ করেছি। আমি গতকালকে বগুড়ায় গিয়েছিলাম,
এবং বগুড়াতেও আমরা দেখেছি যে একই রকম ঘটনা ঘটছে এবং সেখানে আমরা তিন ব্যক্তিকে কিন্তু আমরা পুলিশের হাতে সোপর্দ করেছি। আজকে রহমান যে এখানে কোল্ড স্টোরেজে এসেছে এখানে দেখলাম তাদের ডাটাবেসটা খুব সুন্দর এবং সেই ডাটাবেস অনুযায়ী তারা এখানে যেটা তথ্য দিলেন যে আমাদের এখন পর্যন্ত 210,000 মতো বস্তা এখানে রাখা আছে। এই 210,000 বস্তার মধ্যে আপনার দেখা গেল যে অর্ধেকের মতো আলু এখন পর্যন্ত কেবল ছাড় হয়েছে, বাকি কিন্তু আলু আছে। এখানে একটা বিষয় বলে রাখি, আলু কিন্তু গুদামে মজুদ আছে কোল্ড স্টোরেজে এবং এই আলুটা যদি আর এক মাসের মধ্যে এটা কিন্তু কোল্ড স্টোরেজ বন্ধ হয়ে যাবে, এই এক মাসের মধ্যে কিন্তু এই আলু ছাড়তে হবে। কিন্তু এইখানে আমরা একটা হিসাব করে দেখলাম, আমাদের এখানে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আছেন, এখানে এসপি মহোদয়ের প্রতিনিধি এডিশনাল এসপি সাহেব আছেন, আরও অনেকগুলো গোয়েন্দা সংস্থা NSI DGFI সহ এখানে কৃষি বিভাগের আমাদের উপপরিচালক মহোদয় সহ সবাই এখানে আছেন। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, তারা যে হারে আলু ছাড়ছে সেই হারে আলু ছাড়লে আমার যেটা ধারণা এখানে কোল্ড স্টোরেজে এখন যে মজুদ আছে তার অর্ধেক আলু কিন্তু পচে যাবে। অর্থাৎ তাদের মূল কাজটা কি, সেটা হলো আলু পচে যাক আর যাই হোক তারা বাজারকে জিম্মি করে আপনার অতিরিক্ত তারা কিন্তু 15 টাকা অতিরিক্ত মূল্যে কিন্তু এই আলুগুলো এখানে বিক্রি করছে। এবং আমরা প্রতিটা জায়গায় ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, আজকেও এখানে আমরা রাসেল নামে এক ব্যবসায়ীর সাথে কথা বললাম, তিনিও স্বীকার করলেন যে এই আলুটা কৃষক পর্যায়ে 8 থেকে 10 টাকা বা 11 টাকায় কিনেছে, সমস্ত খরচ দিয়ে 18 টাকা হয় এবং সেখানে তারা 23-24 টাকা বিক্রি করেছে, সেটা কিন্তু যথেষ্ট। কিন্তু 23-24 টাকার যে আলুটা হঠাৎ করে এক দেড় মাসে আপনি এটা 37-38 টাকা কেন বিক্রি হবে? অর্থাৎ এখানে দেখেন 15 টাকা কিন্তু আপনার বাড়িয়ে দেওয়া হয়েছে। কোল্ড স্টোরেজের যে খরচ সেটা একদিনেও যে খরচ, 6 মাসও সেই খরচ। তাহলে হঠাৎ করে এক মাসে আপনার 15 টাকা কোল্ড স্টোরেজ পর্যায়ে কেন আলুর দামটা বাড়িয়েছে? সেটি হলো তারা ওই সিন্ডিকেট চক্র যারা এই আলুর বাজারটাকে অস্থির করেছে, তাদের বিরুদ্ধে আমরা কাজ করছি। আমরা একজন বড় ব্যবসায়ী এখানে আছে মুকুল, তাকে দেখলাম যে তিনি তার ক্ষেতের তার নিজস্ব উৎপাদন উনি স্বীকার করেছেন 2500 বস্তা, উনি এখানে 15,000 বস্তা আলু রেখেছেন। আলু কীভাবে রেখেছেন? উনি বলেছেন যে কৃষকরা তার মাধ্যমে এখানে আলু রাখতে হয়, অর্থাৎ তিনি এখানে এই এলাকার একজন হোমরা চোমরা এবং তার মাধ্যমে ছাড়া কৃষকরা এখানে আলু রাখতে পারে না। অর্থাৎ 12,500 বস্তা যে আলু সেটা কৃষকের আলু, কিন্তু রাখতে হবে সেই মুকুল নামে সেই ব্যক্তি যিনি এখানকার এই কোল্ড স্টোরেজের রহমান কোল্ড স্টোরেজকে নিয়ন্ত্রণ করে। এবং তার বাইরে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই কোল্ড স্টোরেজের জেম সাহেব উনি আমাদেরকে বললেন যে ওনারা শুধুমাত্র আপনার পান কোল্ড স্টোরেজের ভাড়া পান। এখানে যে ব্যক্তি রাসেল কি করেছে যে নিজের 2500 বস্তা আর তিনি কৃষকদের কাছ থেকে 12,500 বস্তা রেখেছেন এবং কৃষকরা রাসেল এখানে খুব হোমরাচোমরা ব্যক্তি এবং সেই রাসেলের মাধ্যমে ছাড়া কৃষকরা এখানে রাখতে পারে না। তাহলে কি করছে যে রাসেল এখানে সিন্ডিকেট করে এই আলুগুলো কোল্ড স্টোরেজ ঢুকাতে হলে সেই রাসেলের মাধ্যমে রাখতে হবে, অর্থাৎ সে এখানে আপনার এই আলুটাকে নিয়ন্ত্রণ তার হাতে চলে যাচ্ছে। এর বাইরে যেটি আছে, এখানে কোল্ড স্টোরেজের জিএম সাহেবের সাথে কথা বললাম, তিনি আমাদেরকে স্বীকার করলেন যে ওনারা শুধু কোল্ড স্টোরেজের ভাড়া পায়। এবং পরবর্তীতে ইন্টারোগেশনে বেরোলো তো ওনারা এখানে টাকা লগ্নি করেন, অর্থাৎ তারা এই বছর আলুতে 4,60,00,000 টাকা কৃষকের কাছে লগ্নি করেছেন রাসেলের মাধ্যমে। অর্থাৎ এই লোনটা জিজ্ঞেস করলাম কোথায় কী বিষয়ে নিয়েছেন, এই লোনটা তারা অন্য পারপাসে নিয়ে তারা এখানে আলুর কৃষকদেরকে দিয়েছেন, এটা একটা চরম অন্যায়। অর্থাৎ ব্যাংক থেকে উনি যে পারপাসে লোন নিয়েছেন সেই পারপাসে এই টাকাটা ব্যয় না করে তিনি করছেন কি, এটা অনেকটা দাদন। আপনারা জানেন দাদন প্রথা যেটা ইলিশ মাসে হয়, এখানে এই দাদন প্রথা চালু হয়ে গেছে এবং তিনি এই কোল্ড স্টোরেজের জিএম সাহেব উনি 4,60,00,000 টাকা বিভিন্ন কৃষকদের কাছে পার বস্তা আলুতে 400 টাকা করে আপনার লগ্নি করেছে। অর্থাৎ 400 টাকা দিয়ে এই আলুটা আসলে এই কোল্ড স্টোরেজের মানে জিএমরা এবং ওই রাসেল গংরা তারা একটি সুন্দর একটা জোট এবং তারাই আসলে এই আলুর মার্কেটটা এটা নিয়ন্ত্রণ করছে। এবং এই রাসেলকে আমরা জিজ্ঞেস করলাম এবং সে কোনো সদুত্তর দিতে পারে না, অর্থাৎ যে সে কেন এখানে আপনার কৃষকদেরকে তার মাধ্যমে রাখতে হবে সেটার কোনো সদুত্তর দিতে পারে না। কৃষকের আলু কৃষক রাখতে চাইলে সে ন্যাচারাল ওয়েতে সে স্বাভাবিকভাবে রাখবে। তাহলে কী হচ্ছে, এই রাসেলরা এবং কোল্ড স্টোরেজের যোগসাজছে এবং সেখানে টাকা লগ্নি করে অ্যাডভান্স টাকা লগ্নি করে টোটাল কৃষকরা প্রতারিত হচ্ছে, কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না আর তারা মাঝখান থেকে শত শত কোটি টাকা নিয়ে যাচ্ছে। এই বিষয়টা আমরা এখানে ধরলাম। আমরা কোল্ড স্টোরেজের জিএম সাহেব এবং সেই রাসেলকে আমরা এখানে
আমাদের যে মেট্রোপলিটন থানা আছে সেই থানায় সুপর্দ করেছি, তারা টোটাল বিষয়টা ইনভেস্টিগেশন করবেন, কীভাবে ব্যাংক থেকে পূবালি ব্যাংক থেকে লোন নিয়েছে, কী পারপাসে নিয়েছে সেটা টোটাল ইনভেস্টিগেশন করবেন। এটা যদি তারা এই লোনটা যদি মিস ইউজ করা হয় তাহলে সেখানে এই লোনের পারপাসে যে অন্যায় করা হয়েছে সেটা সেই আইন অনুযায়ী ব্যবস্থা হবে। আর রাসেল এবং কোল্ড স্টোরেজের যে জিএম সাহেব তারা এখানে আলু সিন্ডিকেট করেছে, সেই আলু সিন্ডিকেটটা কি কৃষকরা সরাসরি রাখতে পারে না, তাদের মাধ্যমে রাখতে হবে, সেখানে তারা একটা অবস্থাগল তৈরি করেছে এবং তারা এখানে মজুদ করেছে। এবং দেখেন তার স্টেটমেন্ট অনুযায়ী তার যে 15,000 বস্তার মাত্র অর্ধেক কেবল বের করেছে, আর অর্ধেক বাকি আছে যেটি আপনার মাত্র 1.5 মাস সময় আছে। অর্থাৎ তারা এমন মানে তাদের চক্র, অর্থাৎ আলু কোলেস্ট্রল পচে যাবে কিন্তু তারপরে তারা বেশি দামে এই সিন্ডিকেট করে বিক্রি করবে। আমরা যেটা বলছি, এখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় আছেন, এখানে এসপি সাহেবের প্রতিনিধি আছেন এবং স্থানীয় যারা আছেন সবার জন্য আমাদের যে পরামর্শ থাকবে, এই কোল্ড স্টোরেজের এখানে লিস্ট আছে, লিস্ট অনুযায়ী এই আলুগুলো বের করে যারা যারা আমরা আজকে ডিক্লেয়ার করলাম, এই রহমান যে কোল্ড স্টোরেজ আরমান কোল্ড স্টোরেজ থেকে আপনার 27 টাকা দরে আজকে থেকে আলু বিক্রি হবে, যারা যারা আছেন এখান থেকে নিয়ে যাবেন। সেখানে কৃষি অফিসার আছেন, আপনারা এখানে আপনাদের অফিসার ডেপুট করেন, যারা নিয়ে যাবে যে আলুটা সামনে পাওয়া যাবে সেটি বিক্রি করে ওই 27 টাকা দরে যার আলু যে স্লিপ অনুযায়ী তাকে দিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা এই সিন্ডিকেটটা ভেঙে দিতে চাই, সরাসরি যারা কিনতে চায় ফরিয়ারা এখান থেকে 27 টাকা করে এই আলুটা কিনে আপনারা নিয়ে যাবে, সেই আলুটা এখানে কোল্ড স্টোরেজের সহায়তায় আমাদের কৃষি ডিপার্টমেন্ট এবং আমাদের জেলা প্রশাসনের সহায়তায় এই আলুটা সরাসরি বিক্রি করে 27 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ এটি আইনি বাধ্যবাধকতা, 27 টাকায় তাদের কিন্তু প্রচুর পরিমাণ লাভ থাকে, কিন্তু তারা সিন্ডিকেট করে এই কাজগুলো করেছে। অতএব আমরা এই বিষয়গুলো দেখছি এবং আমরা যে মেসেজটা দিতে চাই, কোল্ড স্টোরেজে যেটা মুন্সিগঞ্জে করা হয়েছে, প্রতিটা কোল্ড স্টোরেজে টানানো হয়েছে যে এখানে সরকারি 27 টাকার এটা আলু বিক্রির বিষয়ে একটা ব্যানার করা হয়েছে, আমি এখানে জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করব, তার এখানে প্রায় আমাদের থেকে 3rd largest আলু উৎপাদনের জেলা, আমাদের সবচেয়ে বেশি হয় মুন্সিগঞ্জে, এরপরে বগুড়ায়, তারপরে হলো রংপুরে হয়, এখানে প্রতিটা কোল্ড স্টোরেজে 27 টাকা দরে আলু বিক্রি হবে সরকারি দরে, এই একটা আপনার কি ব্যানার, সেটা কোল্ড স্টোরেজের আজকে আমরা বিক্রি করবো, এখন থেকে যে আমরা আরেকটি জেলা প্রশাসনের কার্যালয়ে মিটিং করবো সেখানে আমরা বলবো যে একটা ব্যানার টানিয়ে দিতে। আমার যে বিষয়টি মানে বিষয়টি এটা ক্লিয়ার করা হলো যে এখানে হিমাগার এবং এই যে যারা রাসেলদের মতো মানুষ আছে যারা এখানে প্রভাবশালী, তারা কৃষকদের আলুটাকে এখানে জিম্মি করছে, হিমাগার টাকা দিচ্ছে রাসেলদের মাধ্যমে এবং কৃষকরা এই টাকা নিয়ে তারা আসলে বঞ্চিত হচ্ছে, এবং সেটার কারণে এই আলু সিন্ডিকেটের কারণে আজকে এই অবস্থা। অর্থাৎ আজকে বাংলাদেশে যেখানে আমরা আলু এক্সপোর্ট করতাম সেখানে আমাদের 50 টাকা করে আলু কিনতে হয়। এখন আমরা যে বক্তব্যটা সেটি হলো যে যদি আমরা দেখি এতগুলো কাজ করার পরেও যদি আলুর এই অবস্থা যদি স্বাভাবিক না হয় তাহলে আমি সরকারকে রিকমেন্ড করব, যেটা ডিমের ক্ষেত্রে করা হয়েছে, ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে, আমিও এখান থেকে আমি 2-3 দিনের মধ্যে অবস্থা দেখে আমি সরকারকে রিকমেন্ড করব, প্রয়োজনে আমরা আলু আমদানি ওপেন করব। অর্থাৎ এই যে গোষ্ঠী যারা এই চক্র করেছে এই চক্রটা ভেঙে দিতে হবে, এভাবে দেশকে জিম্মি করা যাবে না, 17 কোটি মানুষকে জিম্মি করা যাবে না, এটুকুই আমাদের বক্তব্য। আমরা এখন একটা মিটিংয়ে যাচ্ছি, সেখানে আমরা আপনাদের ব্রিফ করবো।